বৌমা? হ্যাঁ মা। ও বৌমা, হ্যাঁ বলছি কোনো ঘরে ইট বা পাথর কিছু আছে ঘরে? পাগল টাগল হলো নাকি? কার মাথা ফাটা হয়ে কে জানে পাথর কেনা চাইছে? থেকে কিচ্ছু খায় নাই, পেটে পেটে একদম চুহা গলা ডর মারছে। তুমি তো খাবার দাবার কিছু করো নাই, তো ইট পাটকেল যা আছে সেগুলাই দাও, সেগুলাই খাই পেট ভর্তি করি। সকাল থেকে একটু জল খাবার করতে হয় না? কেমন দিল? হ্যাঁ মা, আমি তো বিয়ের আগে শুনেছিলাম যে এখানে রান্নার লোক আছে, তাই তো আমি রান্না করতে গিয়ে যাইনি। রান্নার মাসি এখন আসবে নাই, এখন এক মাস দু মাস ছ মাস, এখন এক বছর হলে এখন আসবে না রান্নার মাসি, তা বলে কি আমরা খাবো নাই? হ্যাঁ ও বাবা, ও বাবা রে, যাও 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 লুচি তরকারি করবে, যাও ভালো করে লুচি আর আলুর দম বানাবে, যাও যা খুব খিদে পেয়েছে, যাও। বলছি অত সময় রান্না আমি একাই করতে পারবো মা? লুচি তরকারি পায়েস তুমি যে বলে দিচ্ছ, অত লোক কোথায়? ঘরে 15-16 জনাই আছে, ইয়ার বেশি তো নয়। তোমার মতন তোমার বয়সে আমি 50 জনার 100 জনার রান্না আমি একবারে করেছি, কোনো অসুবিধা হবে না, যাও করতে পারবে, যাও সব পারবে, যাও। কেমন দিল? বলছি মা, বলছি তোমার মুখের সাইজটা কত একটু বলবে? কেন কি হবে মুখের সাইজে? তাহলে আমি অত বড় বড় লুচি করে দেবো তোমাকে, তাহলে তোমার মনটা আরো খুশি হয়ে যাবে। কেমন বৌমা আনলাম ঘরে!